স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন ম্যানেজারকে সিপিআইএমের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হল। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অনশনরত ছাত্রছাত্রীদের 14 দিন পর সোমবার অনশন হল। ইন্টার সাব ডিভিশন এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হল মঙ্গলবার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শ্রেণীকক্ষের অভাবে 2টি সেকশনে 130 জন ছাত্রছাত্রী একটি ঘরে ক্লাস করে চলেছে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কর্পোরেশনের বরাক ও রানী বাংলা স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি। এই কাজে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 62 লক্ষ টাকা। এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সহ কাউন্সিলররা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির অ্যানেক্স হলে। সরকারি প্রকল্প কিভাবে জনগণের সম্মুখে ভালোভাবে তুলে ধরা যায় তার রূপরেখা তৈরি করা হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি অ্যানেক্স হলে। বিভিন্ন জনহিতকারী প্রকল্পগুলি যাতে ত্বরান্বিত করা যায় তার লক্ষ্যেই এদিন বিস্তারিত আলোচনা করা হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবটুরু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, সমস্ত এসডিও, সমস্ত কর্মাধ্যক্ষ, সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন। 100 দিনের প্রকল্পে মানুষজনকে কিভাবে পর্যাপ্ত কাজ দেওয়া যায় তা নিয়ে আলোচনা চালানো হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। ডিফারেন্সটা যেটা আমরা দেখছি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মনিটর করতে শুরু করেছে যে টাকা দেওয়ার 6 মাসের মধ্যে কতটা। আজকে ডেভেলপমেন্টের মিটিং ছিল যেখানে সমস্ত ব্লকের বিডিও স্যাররা, পঞ্চায়েত সমিতির সভাপতিরা, সমস্ত এসডিও স্যাররা এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসার এবং জেলা পরিষদের সমস্ত কর্মকর্তারা হাজির ছিল। যেখানে আমাদের আলোচনা হয়েছে একদম ধরে ধরে স্পেসিফিক বিষয় ধরে ধরে আলোচনা হয়েছে। 100 দিনের কাজ, এই মুহূর্তে বর্ষা চলছে, এখানে আবহাওয়া একটা বিষয় যেখানে কাজ কম, মানুষকে কাজ দেওয়া যাবে, এখানে কাজের ক্ষেত্রে মাটি কাটার কোনো স্কোপ নেই, কাজটা ছোটো, সেইভাবে কাজ যাতে হয়, পার্সেন্টেজ যাতে না নেমে যায়, কাজের মানুষ যাতে কাজ পায় সেটা দেখতে বলা হয়েছে। আর বাংলার আবাস যোজনা যে ঘরগুলো আছে কমপ্লিশন কমপ্লিট দেখানোর ক্ষেত্রে ঠিক করতে বলা হয়েছে যে যার টাকা খরচ হয়ে গেছে ইউসি দিয়ে সঙ্গে সঙ্গে আবার টাকাটা চাওয়া, আর ও যাতে ঘরটা শেষ করে সেটা দেখা। এটা বাংলা আবাস যোজনায় ঘরগুলো শেষ করতে বলা হয়েছে খুব তাড়াতাড়ি, বর্ষাকাল হলো আমরা জোর দিয়েছি। আর সমস্ত মিশন নির্মল বাংলা থেকে, 100 দিনের কাছ থেকে, বাংলার সড়ক যোজনা থেকে, সম্পূর্ণ বাংলার সড়ক যোজনা আজকে যে বিষয়টা উঠে এসছে সেটা সব রাস্তাগুলো ওই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা 2 নতুন করে লঞ্চ হয়েছে, সেই 2তে সবাইকে নিয়ে আসা হচ্ছে। PMGSY 1 যারা বাকি পড়ে গেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, আর পুরনো রাস্তা যেগুলো রয়ে গেছে জেলা পরিষদ RIDA এই রাস্তাগুলো ওই PMGSY 2তে পরিকল্পনা করে ঢোকানো হচ্ছে এবং নতুন রাস্তা। এটা সব রাস্তাগুলো আগামী দিনে সব রাস্তাগুলোই হবে, এটা একটা নেটওয়ার্ক মতো তৈরি করা হয়েছে যাতে PMGSY 2তে সব রাস্তা ঢুকে যায়।
ছিল, ডিএম সাহেব ছিল, সমস্ত এসডিও সাহেবরা, সমস্ত এডিএম সাহেবরা, সমস্ত কর্মদক্ষরা, সমস্ত বিডিও সাহেবরা, সমস্ত পঞ্চায়েত সমিতি সভাপতি এবং লাইন ডিপার্টমেন্ট আধিকারিক, এগুলো টাকা দেওয়ার 9 মাস পরে কতটা এগুলো, সেখানে কিন্তু আমরা এখনো পিছিয়ে যাচ্ছি, মানে ওভারঅল কমপ্লিশন স্টিল উই হ্যাভ সিগনিফিকেন্টলি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চক্রবর্তী খবরে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা ওই তরুণী এ ব্যাপারে হুগলি জেলার বলাগড় থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হুগলি জেলার বলাগড়ে একতাপুর পঞ্চায়েতে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল স্থানীয় যুবক দীপঙ্কর হাসদার বিরুদ্ধে। এই ঘটনায় অন্তঃসত্ত্বা থানায় অভিযোগ দায়ের করেছেন। বছর দুই আগে ওই তরুণীর সঙ্গে স্থানীয় যুবক দীপঙ্কর হাসদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন তরুণী নাবালিকা ছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে সহবাস করে দীপঙ্কর, এর ফলে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কি হয়েছিল তোমার সঙ্গে? আমার সাথে কত বছর আগে প্রেম করেছিলে? 2 বছর। তারপরে? তারপরে এবার 2 বছর ধরে আমাদের একটি ভালোবাসার সম্পর্ক ছিল। দিয়ে আমাকে যে বললাম না, আমি বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি তোমার সব ভার নেবো, বিয়ে করবো। এবার আমি ওকে সব কথা বলি, দিয়ে এখন অস্বীকার করে, ওর মা বাবারাও ও অস্বীকার করে। দিয়ে এবার আমরা আমি আবার এবার ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ডাক্তার সব এসব বললো। দিয়ে এবার দেখিয়ে দিয়ে সব করতে পারি হলো। এটা ইয়ে তোমার যে ছেলেটির সঙ্গে তোমার সম্পর্ক, তার নাম কি? ওই তো দীপঙ্কর হাসদার। না, এবার আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, তো এবার ও যখন বলেছে যে হ্যাঁ আমি তোমাকে রাখবো, আমি তোমার সব ভার নেবো, সেই জন্যে আমি সাহস পেয়ে আরও কাউকে বলিনি। তুমি অস্বীকার করবে, এখন অস্বীকার করছে কেন? সেটা বলতে পারছি না কেন অস্বীকার করছি। এবার তো তুমি বলো, তোমার বাবা মা বলেনি বাড়িতে? হ্যাঁ, সবাইকে জানিয়েছি, পার্টি মোড়ল ফোড়ল আমাদের সবাইকে জানিয়েছি। কি বলছে তারা? ওরা বলছে এখন ওরা কিছু বলছে না, বলছে ঠিক আছে তোমরা কেস করবে কি কী করবে সেটা আমি ঠিক সেটিং করে নেবো। প্রথমে আমি 7 মাসে গর্ভবত হই, এবার আমি সব ছেলেটাকে ফোন করি, ফোন করে বলি যে এরকম, তো দিয়ে ছেলেটা বলে ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো। দিয়ে টাকা দেওয়ার লোভে টাকা আমাকে দেয়নি। দিয়ে এবার মা বাবা সব জানতে পারে, বকাবকি করে। দিয়ে এবার ওর বাবা ওর মা বাবাকে সবাইকে জানায় যে তোমার ছেলে এরকম আমাদের মেয়ের সাথে এরকম অন্যায় কাজ করেছে, কী বলছো, রাখবে কি রাখবে না। দিয়ে ছেলেটা তখন দিয়ে ওর মা বাবারা বলে আমাদের ছেলে নেই, কোথায় গাড়ি চালাতে গেছে। দিয়ে এবার তারপরের দিন হলো, এবার কিছু খবর দিল না ওরা আমাদেরকে। দিয়ে তখন কী হবে, আমার মামার বন্ধু একজন, দিয়ে ও সব ওকে জানায়, মামাকে ফোন করে বলে আমার কেসটা। দিয়ে মামার বন্ধু আবার ও আবার আর একজনকে ফোন করে, দিয়ে সব ও আমাদেরকে আর কি সাহস দেয় মামাটা যে ঠিক আছে তুমি ভয় পেও না, তো আমি তোমার সব করবো। দিয়ে এবার আমরা বলাগড় থানায় গেলাম, সব আর কি এফআইআর মঞ্জুর করি। দিয়ে মেডিকেল করিয়ে সব কোর্টে আমাকে একটা আর কি ম্যাডাম মহিলা, সে আমাকে গোপনীয়ভাবে আর কি গোপনীয়ভাবে আমার কাছ থেকে আর কি সব বললো, আমাকে জিজ্ঞেস করলো, আমি সব বলে দিলাম। দিয়ে সব বলে খাতায় নোট করলো, দিয়ে আমাকে আর কি ভালো ব্যবস্থায় আর কি বাড়ি ছেড়ে দিয়ে এলো। না, ঘটনার কথা জানাজানি হতেই তরুণীর পরিবার ওই যুবকের পরিবারকে বিয়ের কথা বলতে যায়। অভিযোগ, যুবকের পরিবার তাদেরকে তাড়িয়ে দেয়। এরপর প্রতিকার চেয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গেলে কোনো সুবিচার পায়নি তরুণীর পরিবার বলে অভিযোগ। কে করেছে? যে করেছে কে বলছে? তারা বলতে চাইছে এখন মেয়েটাকে নষ্ট করে ছেড়ে দিয়ে, এটাই হয়েছে, আমাদের হয়তো অন্য ফ্যাসাদে ফেলার জন্য চেষ্টা করেছিল। ওই জন্য আমরা তাড়াতাড়ি পার্টিগত হিসেবে কিংবা গ্রামের মূল হিসেবে প্রধান হিসেবে ওকে বলতে গেলাম। ওদের বাড়ির লোক আপনাদের মানে আপনাদের উপর কি প্রেশার দিচ্ছে?
আমাদের উপর প্রেশার দিচ্ছে, বলছে কোনো মানে স্টেপ নিচ্ছে না, কী করতে পারে করুক। থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করলাম, ইতিমধ্যে ওদের রায় শুনে আমরা থানায় চলে গেলাম। কি বলছেন? থানায় গিয়ে আমরা যখন অ্যাপ্লাই করি কেসটা, তখন নাকি শুনলাম তারপরের দিনকে শুক্রবার রাতের দিন সকালের দিকে শনিবারে গেছে বাবা। হ্যাঁ, বলছে কোথায় গেলো মেয়ের গার্জেনরা, কোথায় গেলো। এবার তখন তো আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এফআইআর আমাদের করে ফেলেছে সেদিনকে শুক্রবারের রাতেই আমার করে দিয়েছে। এরপরে আমাদের সাথে কোনো কথাই হয়নি এরা। তারপর থেকে আর কোনো ফোন টোন নেই? না, তারপর থেকে কোনো আর ফোন টোন নেই। আগে কি বলেছিল যখন মিছিল হয়েছিল? কিছুই বলেনি। কি স্বীকার করতে চাইছে না? স্বীকার করতে চাইছে না। ছেলে মামাকে জিজ্ঞাসা করলো, দিয়ে বলছে তাহলে বাড়িতে গিয়ে আমি পরামর্শ নিই। পরামর্শের পর একদিন কেটে গেল, একদিন মাঝে একদিন কেটে গেল। দিয়ে আবার জামাইদাকে পাঠালাম যে যাও জামাইদা কি বলতে চাইছে একবার জিজ্ঞাসা করো। দিয়ে তখন বলছে কি বলবো, ছেলে বাড়িতে নেই, মামা বাবাও স্বীকার করছে না, তা তোমরা যা পারো করো, গে যাও। এই তো অন্যায় করেছে, নিজে হাতে তো অন্যায় করিনি, এটা দু হাতে থালি বেজেছে তবে জিনিসটা হয়েছে। তাহলে ছেলেটা এখন কেন লুকিয়ে বেড়াচ্ছে? ও একটু আসুক, মা বাবাকে চাপ দিক যে আমাদের ছেলেটাকে খুঁজে আনি, তাহলে সেই হাতেই আমরা তুলে দেবো। তাহলে ওই ছেলেটা এখন দেখা দিচ্ছে না, তাহলে কী করা যাবে? যাই একটু ব্যবস্থা করতে হবে, যখন মেয়েটাতে ফেলে রাখলে তো হবে না, তাহলে আমাদের উল্টো ফেসাতে ফেলে দেবে। তাহলে ওই জন্য ছেলেটা আমাদের চাপ দেবে যে এই জিনিসটা তোমরা ঘটালে কেন। তুমি যখন মেয়েটাকে তুমি হাত করেছো ঠিকই, তুমি দেখা দাও, ফোনে জানাও যে আমি অমুক জায়গায় আছি, আমি টাকা পয়সা দিচ্ছি, আমি সব মেয়েটা বহন করবো, তুমি কিচ্ছু কথা বলছো না। তাহলে আমি মেয়েটা তো এরকম ফেলে রাখলে তো হবে না, ভাবে যদি মেয়েটা কিছু হয়ে যায় তুমি দায়িত্ব, আমাদের মেয়ে চলে যাবে, তোমাদের তো যাবে না। ওইভাবে বলছে থাকে যা, যাই একটা ব্যবস্থা করি, যদি হয় সিদ্ধান্ত ভালো, আর কী করবো, আমাদের নসিবে যেটা কষ্ট আছে কষ্টই ভোগ করতে হবে। তারপর কয়েক মাস হয়ে গেল, দিয়ে ছাড়লাম। ছাড়ার পর চার মাস পর আমার ফোন করে বলছে এরকম এরকম ব্যাপার, প্রেগনেন্ট হয়ে আছি, কিছু করো। ঠিক আছে, আমি বলছি এখন কী করবো, এও বলছে আমার বাড়িতে বকাবকি করছে। তারপর থেকে তারপর তো একদিন পর থানায় গেল, কেস করলো, ঠিক আছে, পুলিশ এসেছিল ঘরে। তুমি ও তো অভিযোগ করছে তুমি নাকি ছেড়ে দিয়েছো। হ্যাঁ, তুমি নাকি ওকে ছেড়ে দিয়েছো বা ওর সঙ্গে বিয়ে করবে না বলেছো? আমি তো বলিনি। আচ্ছা, ওই কথাও বলিনি যে আমি ছেড়ে দেবো না, বিয়ে করবো না, এই কথাও আমি বলিনি। আচ্ছা, ও আমি একবারও জানাইনি যে তুমি আমার বিয়ে করবে কি করবে না, একবারও মুখেও বলেনি। আচ্ছা, কী চাও তাহলে এখন? কী চাও এখন? যখন ফেঁসে গেছি কী আর করা যাবে, ওকে রাখতে হবে। মানে ফেঁসে গেছি মানে? হ্যাঁ, ফেঁসে গেছি মানে, মানে তোমাকে ফাঁসি দেওয়া হয়েছে? ফাঁসানো দেওয়া হয়েছে, যা করা হোক, যখন কেস করেছে কী আর করবো, মেনে নেওয়া হবে, কী আর করবো। মানে তোমার বাচ্চা নয় বলছো? যাই হোক, আমার হোক, যা অন্য করা হোক। এবার সব ঘটনা বলল, সেটাকে জিজ্ঞেস করলাম কার সঙ্গে এরকম নাম করলো, বিকম করে নাম করলো। এবার তারপরে আমি ভগ্নিপত্নী জানাই ব্যাপারটা, যে ব্যাপার তাহলে তোমাকে তো রাখার কিছু সিদ্ধান্ত নিতে হবে, তাহলে মালিকের সঙ্গে কথাবার্তা বলো। বলো ঠিক আছে, এই বললো। তারপর দু তিন দিন কেটে গেল, কেটে যাওয়ার পর ছেলেটাও ছিল না, গাড়ি ফাড়ি চালায় না, থাকার জন্য দু দিন পর এলো। এসে আবার এদেরকে বললাম, তাহলে তোমরা কী সিদ্ধান্ত নিলে, ওদের বাড়ি যাও। এবার সেদিন যাই, গিয়ে ওরা সেদিন থানায় চলে গেছে, যেহেতু ওদের তো দেরি করা তার সম্ভব হচ্ছে না, তিন দিন হয়ে গেল। তারপরে গতকাল আমাকে বলেছে, আমি বললাম কী ব্যাপার, কী সিদ্ধান্ত নিলে? গতকাল ওনার বাবা আমাকে জানিয়েছে যে তাহলে মেয়েটাকে নেবো এবং তাহলে মেয়ের বাবাকে জানাবো। সেই মতো আমি আজকে মেয়ের বাবাকে জানিয়েছি এবং বসে একটা আলোচনা করে যাতে সুষ্ঠু মীমাংসা, সেটা আমি আমরা ব্যবস্থা করছি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। কলকাতা মেডিকেল কলেজ
গার্লস হাসপাতালে অনশনরত ছাত্রছাত্রীদের 14 দিন পর সোমবার অনশন উঠল। মঙ্গলবার এই উপলক্ষে অনশনরত ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজের 1 নম্বর গেট থেকে ধর্মতলা পর্যন্ত বিজয় মিছিল করে। অবশেষে 14 দিন পর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রীদের অনশন উঠল। কলেজ কর্তৃপক্ষ 10 তলা হোস্টেল বাড়ির 2টি তলা অস্থায়ীভাবে সিনিয়র ছাত্রছাত্রীদের থাকার বন্দোবস্ত করে দিতে সম্মত হয়েছে। এরপরেই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা 14 দিন পর আনুষ্ঠানিকভাবে তাদের অনশন প্রত্যাহার করে নেন। কিছুক্ষণ পর হবু ডাক্তাররা লাল আবিরে একে অপরকে রাঙিয়ে দেন। মঙ্গলবার মেডিকেল কলেজের 1 নম্বর গেট থেকে ধর্মতলা পর্যন্ত তারা বিজয় মিছিল করেন। তাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের স্লোগান তুলে ছাত্রছাত্রীরা লাল আবিরে মেতে ওঠেন। এদিন মিছিল শেষে অনশনরত ছাত্রছাত্রীরা তাদের আন্দোলনের জয় হওয়ার বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। স্বাধীন ছাত্রছাত্রীরা যদি ঐক্যবদ্ধভাবে কোনো ন্যায্য দাবির জন্য লড়তে পারে, তাহলে সেই লড়াই যে সেই আত্ম আন্দোলনের জয় সেটা কেমন হবে, এই আন্দোলনের নৈতিকতার জয়, এই আন্দোলনের অভিযোগ করা করছেন যে মেডিকেল কলেজকে কলকাতা মেডিকেল কলেজ আছে তার সঙ্গে সাথে একটি মেডিকেল কলেজ এবং এইরকম একটি যে তার অনেকে দাবি করছেন যে তোমরা যারা এতদিন কষ্ট করেছো তারা হয়তো আর পাশ করার পর হাসপাতালে নয়, তারা তোমরা প্রাইভেট নার্সিংহোম তারা বলেছিলেন যে হোস্টেল অ্যালটমেন্ট মেডিকেল কলেজের হোস্টেল অ্যালটমেন্টের মধ্যে একটা সামান্য বিষয়, সেখানে অ্যাকচুয়ালি কলেজ কাউন্সিলের মিটিং এর দরকার হয় না, হোস্টেল কাউন্সিলের মিটিং এ এই ব্যাপারটা সমস্যা সমাধান সম্ভব, কিন্তু তাদের এখানে যদি উচ্চতর কর্তৃপক্ষের সত্যি দরকার হয় তাহলে কলেজ কাউন্সিলের মিটিং এ তারা বললো যে তাহলে তারা আসবেন না, এবং সেখান থেকে তাদের কলেজ কাউন্সিলের মিটিং এর ফ্যাকাল্টি মেম্বাররাই সিদ্ধান্ত নেন যে কিভাবে হোস্টেল অ্যালটমেন্ট হবে। আমার মনে হয় না যে উচ্চতর কর্তৃপক্ষের খুব বেশি আছে, যেখানে প্রিন্সিপাল স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সমস্তই মেনে নিয়েছেন এবং তিনি নোটিশে সেটা নিজে সাইনও করে দিয়েছেন, কিন্তু তারপরেও একটা টার্ম ছিল যে উচ্চতর উদ্যোগ কর্তৃপক্ষের ইয়ে ছাড়া এটা পসিবল না, তো সেই জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম যে সোমবার কলেজ কাউন্সিল বলেছে যে উদ্যোগ কর্তৃপক্ষের ছাড়াই আমরা কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত নিতে পারি, তো সেখান থেকে আমাদের সমস্যাটা মেনে নেওয়া হয়েছে। কলকাতা থেকে সপ্তশী সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর ইন্টার সাব ডিভিশন এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হলো মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে সভাটি অনুষ্ঠিত হয়। এদিনে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, এডিএম, এসডিও ও বিডিওরা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে ইন্টার সাব ডিভিশন এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। এদিন পূর্ব বর্ধমানে জেলা পরিষদের সভাধিপতি দেবুডুডু সহ সাব ডিভিশনের বিভিন্ন আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। একটি সাব ডিভিশনের টেকনিক্যাল কর্মীরা অন্য সাব ডিভিশনে গিয়ে বিভিন্ন কাজের গতি প্রকৃতি দেখে আসেন, পরে তাদের নিজেদের সাব ডিভিশনে কোন কোন কাজের ঘাটতি আছে সেগুলি পূরণ করার চেষ্টা করেন।
এদিন সভাধিপতি ছাড়াও এডিএমরা ও বিভিন্ন ব্লকের এসডিও ও বিডিওরা উপস্থিত ছিলেন। দেওয়ার দরকার ট্রেনিং এবং ইনপুট দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে যাতে স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর হয়ে ওই আমরা এয়ার বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে যেখানে যেহেতু বাচ্চারা প্রথম যেখানে যায় সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেখানে আমরা অঙ্গনওয়াড়ি আমাদের ইন্টার সাবডিভিশন এক্সচেঞ্জ প্রোগ্রাম জেলা প্রশাসনের এনআরজিএসের তরফ থেকে নতুন উদ্যোগ। ইন্টার সাবডিভিশন এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে যে একটি সাবডিভিশনে বিভিন্ন ব্লকের যারা টেকনিক্যাল পার্সন যারা কাজ করে মূলত কাজের সঙ্গে যুক্ত থাকে তারা অন্য একটি ব্লকের অন্য একটি কাজ দেখে পরবর্তীকালে রেপ্লিকেট করবে। আমাদের চারটি সাবডিভিশন আছে, একটি সাবডিভিশনের সুতরাং একটি সাবডিভিশনে যারা ব্লক আছেন তারা অন্য সাবডিভিশনে তিনটি সাবডিভিশনে দেখার সুযোগ পেয়েছে। আমাদের সেটির ফিডব্যাক শেয়ারিং সেশন আমরা এই প্রোগ্রাম থেকে যেটা উঠে আসবে সেই উঠে আসার তরফ থেকে আমরা আবার যাতে আরও ভালো কাজ করতে পারি। অলরেডি পূর্ব বর্ধমান জেলা অলরেডি কিছু কাজের ক্ষেত্রে নজির সৃষ্টি করেছে। পূর্ব বর্ধমান জেলা এমনিতে আগের বছর মোট সম্মতি বয়স এবং মোট খরচের রেসপেক্টে দেশের মধ্যে প্রথম ছিল। তো সেক্ষেত্রে আমরা কাজের কোয়ালিটির দিক থেকে আমরা আরও বেশি গুরুত্ব দিতে চাইছি। তো সেক্ষেত্রে আমাদের যে সমস্ত ভালো ভালো কাজগুলি হয়েছে সেগুলো যাতে প্রতিটি ব্লকে ছড়িয়ে দেওয়া যায় আরও ভালো করে। ঠিক উপস্থিত আছেন স্যার, উপস্থিত কে কে আছেন? উপস্থিত আছেন মাননীয় জেলা সভাধিপতি সাহেব, মাননীয় এডিএম সাহেবরা আছেন, এসডিও সাহেবরা আছেন, বিডিও সাহেবরা আছেন, সভাপতি সাহেবরা আছেন এবং যারা টেকনিক্যাল পার্সন যারা গিয়েছিলেন বিভিন্ন ব্লকে প্রতিটি ব্লক থেকে তিনজন এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে দুজন, মোট 500 জনের এই চারটি সাবডিভিশনে এই ট্রেনিং প্রোগ্রাম মানে ইন্টার সাবডিভিশন এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে। সেন্টারের আমরা কাজ করেছি, অঙ্গনওয়াড়ি সেন্টার খুব ভালো ভালো অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন হয়েছে। পূর্ব বর্ধমান জেলা এই বছর স্কচ ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন ম্যানেজারকে সিপিআইএম এর পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। দুটি শাটল ট্রেনের দাবিতে এই স্মারকলিপি প্রদান। আন্দোলনকারীরা জানান তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন ম্যানেজারকে সিপিআইএম এর পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাধিকাপুর কলকাতা সকালের ট্রেন এবং রাধিকাপুর বারসই শাটল ট্রেনের দাবির ভিত্তিতে আন্দোলন করে চলেছে সিপিআইএম। রেল কর্তৃপক্ষের তাল বাহানার জন্য রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিমের প্রচেষ্টা সত্ত্বেও সকালের কলকাতা ট্রেন ও বারসইগামী শাটলটি থমকে দাঁড়িয়ে আছে। এই দুটি ট্রেনের দাবিতে কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজার শিকেন্দা ঠাকুরের কাছে তারা ডেপুটেশনটি প্রদান করেন। এদিন প্রথমে তারা স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশ করার পর স্মারকলিপিটি তুলে দেন। এছাড়াও তার প্রতিলিপি কাটিয়া ডিভিশনের ডিআরএম সহ রেলের আধিকারিকদের কাছেও দেওয়া হয়। এদিন স্মারকলিপি প্রদানকারীরা জানান তাদের দাবি মানা না হলে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ও দিল্লিগামী সীমাঞ্চলা এক্সপ্রেস দুটি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এক বছর আগে এই যে কালিয়াগঞ্জের সাথে আমাদের এমপি মোহাম্মদ সেলিমের উদ্যোগে এখানে একটা সকালে কলকাতা যাওয়ার ট্রেনের অনুমোদন সরকার দেয়। বিশেষ তেভাগা এক্সপ্রেস যেটা বালুরঘাট থেকে আসে মালদায় যায়, এখান থেকে একটা ট্রেন গিয়ে মালদায় যুক্ত হবে লিঙ্ক এক্সপ্রেস, প্রায় এক বছর আগে অনুমোদন পেয়েছে। তারপরে বন্যার কারণে একটু দেরি হলো, কিন্তু এখন প্রায় এক বছর হয়ে গেল ট্রেনটা কিছুতেই চালু হচ্ছে না। নানা তাল বাহানা এক উত্তর ডিভিশন পূর্ব ডিভিশন এদের কী সমস্যা দেখিয়ে দিয়ে এটাকে দেরি করছে। মূলত এই দাবিটা নিয়েই আমরা আজকে অবস্থান করলাম, মিছিল করলাম, ডেপুটেশন দিলাম। কী কী দাবির সঙ্গে আরও দাবি আছে, আমরা চাই কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি একটা সুপারফাস্ট ট্রেন হোক, আর যেটা ডেমো আছে যায় দেরিতে যায় আসে দেরিতে, প্রতিদিন প্রচুর ছেলে মেয়ে চিকিৎসার কাজে মানুষ সেখানে যায়। আমরা দেখেছি যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেললাইনের কাজ টোকেন শুরু হলো তারপরেই বন্ধ হয়ে গেল, এটা অতিশত চালু করতে হবে। আমরা চাই বারসই দিয়ে অনেক ট্রেন যায়, জেলার মধ্যেগল থেকে আসাম থেকে ট্রেন আছে, যেগুলো কর্ণাটক বেঙ্গালোর অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গাতে যায়। এই শাটল ট্রেন চারটা চালু করতে হবে, শাটল ট্রেন যদি দিনের বিভিন্ন সময় অন্তত চারটে যায় তাহলে বারসই গিয়ে আমরা সেই ট্রেনটা ধরতে পারি। এই দাবিগুলো নিয়ে আমরা রাধিকাপুর মডেল স্টেশন ঘোষিত হয়েছে, আজ পর্যন্ত কাজ হচ্ছে না, কাজে সেটাকে অতিসত্ত্বর কাজটা। স্টেশন মাস্টার আপনাদেরকে কী আশ্বাস দিল?
উনি বললেন যে আমাদের যা বলা এইসব সব দাবি হওয়া উচিত, এই গুরুত্বদের আমরা অ্যাটিহার ডিভিশনকে জানাবো, আমরা আপনাদের দাবির সঙ্গে সম্মত হয়ে আমরা রিকমেন্ডেশন করব। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রেণীকক্ষের অভাবে দুটি সেকশনে 130 জন ছাত্রছাত্রী একটি ঘরে ক্লাস করে চলেছে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনার মন্তেশ্বর পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে। ঝা চকচকে স্কুল, কিন্তু পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় দুটি সেকশনে একটি ঘরে 130 জন ছাত্রছাত্রী ক্লাস করে চলেছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল না হওয়ায় সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার কালনার মন্তেশ্বর পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা। রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো ছটি ক্লাসরুমের অবস্থা সঙ্গীন। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি ক্লাসরুমে 130 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। একটি বেঞ্চে 6 জন করে ছাত্রছাত্রী ঠেলাঠেলি করে বসতে হয়। নতুন ক্লাসরুমের দাবিতে ডিআই ও মন্তেশ্বরের বিডিওর কাছে বারবার করে জানিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না শিক্ষকরা। বসার জায়গা না থাকায় নতুন করে স্কুলে ভর্তি নিতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। ভগ্নদশা ও বিপজ্জনক ঘরের দিকে ছাত্রছাত্রীদের না যাওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলের প্রধান শিক্ষক। বিল্ডিংটা এখন খুবই দুরবস্থা, চেক উপর থেকে ছাদ থেকে চ্যাপা ছেড়ে পড়ে আছে, পড়ে যাচ্ছে। কয়েকবার এরকম ছাত্রছাত্রীদের মাথায় পড়েও ছিল, ফ্যান টাঙাতে পারছি না এমন অবস্থা, বাইরের বিনগুলো ভগ্ন অবস্থায় আছে। তাই আমরা ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বিল্ডিংগুলোকে পরিত্যক্ত ঘোষণা করেছি এবং বন্ধ করে দিয়েছি। ছাত্রছাত্রীরা এখন অন্যভাবে থাকছে, যে সেকশন একটা এই সেকশন ছিল সেই বি সেকশনকে মার্চ করে দেওয়া হয়েছে, ফলে একই ঘরে একাধিক সেকশন আছে। খুবই ব্যাঘাত ঘটছে পড়াশোনায়, 5 জনের জায়গায় 6 জন ছাত্রছাত্রী বসতে হচ্ছে এবং এই অতিরিক্ত গরমে তাদেরও সংযোগ দিতে পারছে না, নষ্ট হচ্ছে। এই বিষয়টা ডিআই প্রসাইডকে জানানো হয়েছে, উনি বললেন ঠিক আছে আমি কাগজপত্র দিন, দেখছি কী করা যায়। বিডিও সাহেবকে আমি অফিসেও বলেছি, বিডিও সাহেব এসেছে দেখেও গেছেন, উনিও ব্যাপারটা জানেন। বিদ্যালয়ে একটি পুরনো বিল্ডিং, বসে পড়ার জন্য আমাদের বিদ্যালয়ে বসার খুবই অসুবিধা হয়। আমাদের একটা ঘরে 130 জন ছাত্রছাত্রী থাকার জন্য এ সেকশন বি সেকশন একই সঙ্গে বসতে হয় এবং শিক্ষক শিক্ষিকারা পড়ানোর জন্য খুবই অসুবিধা হয়। এবং আমরা চাই যে যদি সরকার থেকে আমাদের জন্য বাড়তি ঘর করে দেওয়া হয় তাহলে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবো। পড়াশোনার দিকে তোমাদের প্রবলেম হচ্ছে না? পড়াশোনার প্রবলেম হয় না, ঘরের অসুবিধা হয়। একটা বেঞ্চে 5-6 জন করে বসতে হয়, মানে অনেক কথা কাটাকাটি হয় আর প্রচন্ড গরম পড়ে গরমের মধ্যে। কেন চাইছো, কেন আবেদন করছো?
কারণ আমাদের রুমের খুবই শর্ট, মানে একটা একটা ক্লাসের মধ্যে যদি সেকশন ওয়াইজ ভাগটা না হয় তাহলে একটা শিক্ষক শিক্ষিকা যখন পড়াতে আসবেন তাহলে মানে পুরো অ্যাটেনশনটাই পুরো ছাত্রছাত্রীদের দেখতেই চলে যাবে, মানে পড়ানোর কোনো টাইমই থাকবে না। সেই জন্য যদি সেকশন ওয়াইজ ভাগ হয়, সেকশন ওয়াইজ ভাগের জন্য রুমের দরকার। আমাদের স্কুলে আর্থিক অনুদানের অভাবের জন্য রুম তৈরি করা হচ্ছে না, সেই জন্য আমরা সরকারের কাছে একটাই একান্ত অনুবেদন যে আমাদের একটা সরকারি যেন স্যারকে আর্থিক সহায়তা করে যাতে আমরা নতুন রুম তৈরি করতে পারি। কিভাবে তোমরা ক্লাস করো, মানে কিরকম সমস্যার মধ্যে ক্লাস করতে হয়? মানে একটা বেঞ্চে আমরা 6-7 জন করে বসি, ফলে ঠিকঠাক মানে অসমানে পড়াশোনায় অসুবিধা হয়, যেমন সারা ঢেলি এদিকে, এবার তখন শিক্ষক শিক্ষিকার মানে অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায় যে ছাত্রদের কি সমস্যা হচ্ছে, সেটা আমাদের প্রতিদিনই ফেস করতে হয়। সেই জন্য আমরা একটাই মানে একান্ত মানে চাহিদা যে সরকার যেন আমাদেরকে আর্থিক সাহায্যটা করে, আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে যেন আর্থিক সহায়তা করে এবং প্রধান শিক্ষক মহাশয় সেই সহায়তা নিয়ে আমাদের স্কুলে নতুন রুম তৈরি করতে পারে। আমাদের পিপলস অরবিন্দ বিদ্যা মন্দিরের আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকে কতগুলো ঘর রয়েছে, পুরনো ঘর যেগুলোর ছাদগুলোর ডিফেক্ট রয়েছে, এবং যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি পড়ে তখন ছাদ ছুঁয়ে জল পড়ে, এবং তারপর আরও যেগুলো ঘরের দুরবস্থা যে বেঞ্চগুলো ভাঙা এবং বিভিন্ন রকম অসুবিধা, দরজা ভাঙা, আবার নতুন করে লাগানো হয়েছে দরজা, কিন্তু বিভিন্ন অসুবিধার জন্য ওখানে ক্লাস করার অসুবিধা হচ্ছে, এবং আমাদের স্কুলের রুম যেটা কিছুটা শর্ট পড়ছে, এবং আমাদের স্কুলের বিভিন্ন ক্লাস অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং সেগুলোকে সেকশন ওয়াইজ ভাগ করার আমাদের প্রয়োজন রয়েছে, কিন্তু রুমের অভাবে আমরা সেকশন ওয়াইজ সেগুলো ভাগ করতে পারছি না, এবং টিচারদেরও অসুবিধা হচ্ছে যে একটা রুমের মধ্যে এত ছাত্রছাত্রী, প্রায় 100 ছাত্রছাত্রী একটা রুমের মধ্যে পড়াশোনা করছে, এবং সেখানে যদি একজন শিক্ষককে সমস্ত ছেলেগুলোর দিকে নজর দিতে হয় তাহলে একটা পিরিয়ডের যে টাইমটা সেটা পুরোটাই লস হয়ে যাবে, এবং সেই জন্য আমরা চাই যে একটা বেঞ্চিতে কতজন করে বসতে হয়, একটা বেঞ্চিতে আমাদের 6-7 জন করে বসতে হয়, এটা আমাদের অসুবিধা হয়, এবং সেই জন্য আমরা চাই যে সব ঘরগুলো নতুন করে তৈরি করা হোক, এবং যাতে ওখানে আমরা আরো ক্লাস করতে পারি এবং সেকশন ওয়াইজ ভাগ। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। গ্রাম বাংলার প্রতিভাবান খেলোয়াড়রা আর্থিক কারণে সামনের সারিতে এগিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়, সেই সব প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেবে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন কমিটি। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নবগঠিত জেলা উন্নয়ন কমিটির বৈঠকে শেষে একথা জানালেন অসীম ঘোষ। এদিন তিনি জানান, আমার জিএসএস সেক্রেটারি চাকরিতে একজন আমার স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি আছেন, বছর এখানে আমার জিএসএস সেক্রেটারি সুদীপ ভাই এখানে উপস্থিত আছেন, আমার আব্দুল সাহেব আছেন, আমাদের মামাটি মানুষের সরকারের নেতৃত্ব সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো সারা বাংলার সাথে সাথে উত্তরবঙ্গের স্পোর্টস অ্যান্ড গেমসের ডেভেলপমেন্টের স্বার্থে উত্তরবঙ্গের জন্য একটি নতুন বোর্ড তিনি গঠন করেছেন, সে বোর্ডের নাম হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফর স্পোর্টস অ্যান্ড গেমস বোর্ড। সেই বোর্ডে আমাদের নর্থ বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে 2 জন করে প্রতিনিধি আছে, আমাদের উত্তর দিনাজপুরের জেলার প্রতিনিধি আমি যেমন আছি, আমার দিনাজ ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের এটা সমস্ত জেলার অ্যাসোসিয়েশনকে ডাকার উদ্দেশ্য একটাই করতে, যে উত্তর দিনাজপুর জেলাকে খেলাধুলার ক্ষেত্রে আগামী দিনে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ইভেন্টে জাতীয় স্তরে খেলেছে, তারপরে
বেঙ্গল টিমে খেলছে, বেঙ্গল টিমের ক্যাপ্টেন হয়েছে, অনেক প্রতিভা আমাদের উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন ইভেন্টে লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বার করার স্বার্থে এবং স্পোর্টস গেমসের ডেভেলপমেন্টের স্বার্থে আজকে আমাদের এই সভা। আমরা সমস্ত ইভেন্টের ডিস্ট্রিক্ট যে অ্যাসোসিয়েশন আছে তাদের সেক্রেটারি এবং সদস্য এবং আমাদের জেলার কোচ, অ্যাথলেটিকের কোচ, আমাদের ওপর কোচ, ওনারা সকলেই উপস্থিত ছিলেন। ওনাদের কাছে আমরা সুনির্দিষ্ট মতামত কিভাবে এই জেলার খেলাধুলার মানচিত্র আমরা বাংলার এক নম্বর স্থানে এবং ভারতবর্ষের জাতীয় লেভেলেও আমরা এক নম্বর জায়গাতে পৌঁছে দিতে পারি উত্তর দিনাজপুরের মানে খেলোয়াড়দের, তার জন্যে আমাদের আজকের এই সভা এবং সকলেই উপস্থিত হয়েছেন এবং এই খেলার মাঠে আমরা সকলেই ঐক্যবদ্ধ প্রয়াস। আমরা রাজনীতির রং ভুলে গিয়ে রাজনীতি রাজনীতির জায়গায়, খেলাধুলা খেলাধুলার জায়গায় সকল অ্যাসোসিয়েশনকে নিয়ে আগামী দিনে আমরা যাতে এই জেলার খেলাধুলার মানকে জাতীয় লেভেলে, আমরা বাংলা তো আছেই, জাতীয় লেভেলে যাতে আমরা অনেক উচ্চ আসনে তুলে ধরতে পারি তারই এটা একটা প্রথম প্রয়াস। অবশ্যই মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু মমতা ব্যানার্জির আমাদের সকলের শ্রদ্ধা, মমতা ব্যানার্জির নির্দেশ মতোই এই বোর্ড গঠন এবং আমরা গ্রাম বাংলায় যে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় আছে যারা আর্থিক অভাবে তারা অগ্রসর হতে পারে না, আমরা চেষ্টা করব এবং এই মামাটি মানুষের সরকারের উদ্যোগে এই বোর্ডের মাধ্যম দিয়ে এবং জেলার সর্বস্তরের স্পোর্টস অ্যাসোসিয়েশনকে নিয়ে তাদের আর্থিক যে অনগ্রণের জন্য তারা পিছিয়ে থাকছে সেটা দূর করে তাদের খেলাধুলা অগ্রসর করার আমরা সচেষ্ট থাকব। আগামী দিনে যারা খেলার প্রতি আগ্রহ, যারা প্লেয়ার এবং খেলাধুলা নিয়ে থাকে তাদেরকে তাদের মাধ্যম দিয়ে আমরা নতুনভাবে প্লেয়ার তৈরি করা এবং প্লেয়ার বেছে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। না কোচিং ক্যাম্প টাইপের কথা আমরা আলোচনা করেছি, আগামী দিনে আমাদের সেকেন্ড মিটিংও আছে, আমাদের মাননীয় মাননীয় ক্রীড়ামন্ত্রী আছে এবং নর্থ বেঙ্গল স্পোর্টস অ্যান্ড গেমস ডেভেলপমেন্ট বোর্ডের আমাদের যিনি চেয়ারম্যান শ্যাম কাবা মহাশয় এবং আমাদের ভাইস চেয়ারম্যানও আছে নাকি পাল মহাশয় এবং সর্বোপরি মন্ত্রী সাহেব মামাটি মানুষের সরকারের প্রতি আস্থা রেখে ওনারা চেয়ারম্যান হওয়ার পর থেকে মমতা ব্যানার্জির উদ্যোগে প্রচুর ডেভেলপমেন্ট কালিয়াগঞ্জে হচ্ছে, তার ডেভেলপমেন্টের একটি অংশ কালিয়াগঞ্জ স্টেডিয়াম অলরেডি টেন্ডারও হয়ে গেছে এবং বর্ষার জন্য কালিয়াগঞ্জে দেখতেই পাচ্ছেন সব দিকে কাজকর্ম চলছে, চারিদিকে ভাঙা চূড়া, বর্ষার জন্য কাজটা পিছিয়ে আছে এবং বর্ষা একটু শেষ হলেই কালিয়াগঞ্জ পৌরসভার যিনি চেয়ারম্যান মাননীয় কার্তিকপাল মহাশয় ওনার উদ্যোগে এবং আমাদের উদ্যোগে সেই স্টেডিয়ামের কাজ কোন খেলাকে বেছে নিচ্ছেন জেলা? আমাদের জেলার মাটিতে যে সমস্ত খেলা আমাদের সকলের কাছে আলোচিত, অ্যাথলেটিক এখানে সোনিয়া বৈশ্য এবং শিপ্রা সরকার এই অ্যাথলেটিক জাতীয় লেভেল এবং এশিয়ান গেমসেও বিগ বলছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। যেমন অ্যাথলেটিকের উপর আমাদের জোর দিতে হবে, কেন অ্যাথলেটিকটাকে আমরা যদি ঠিকঠাক না এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কোনো ইভেন্টেই কিন্তু সাকসেস হওয়া যাবে না। ফার্স্ট দরকার অ্যাথলেটিক, এখানে খোখো আছে, কবাডি আছে, ব্যাডমিন্টন আছে, তারপরে আমাদের আর্চারি আছে, কবাডি আছে, এই যে ধরনের, তারপরে ফুটবল আছে এবং ইদানিংকালে ক্রিকেট খেলা হচ্ছে আমাদের সারা পৃথিবীতে একটা জনপ্রিয় ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং অনেক প্রতিভাবান ছেলে ক্রিকেটের উৎসাহী এবং অনেক ভালো প্লেয়ার এগিয়ে এসছে, এই সমস্ত খেলাগুলোকে নিয়ে আমরা প্রথম অবস্থাতে এগিয়ে যাবো। দাদা আমাদের বর্তমানে ভালো খেলার মধ্যে যেমন আমার খোখো আছে, কবাডি আছে, ব্যাডমিন্টন আছে, তারা এবং আর্চারি ধীরে ধীরে এগিয়ে আসছে এবং অনেক মানে প্রতিভাবান প্লেয়ার আছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন ম্যানেজারকে সিপিআইএম এর পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অনশনরত ছাত্রছাত্রীদের 14 দিন পর সোমবার অনশনরত। ইন্টার সাব ডিভিশন এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হল মঙ্গলবার। বিয়ের প্রতিশ্রুতি
সহবাস করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শ্রেণীকক্ষের অভাবে দুটি সেকশনে 130 জন ছাত্রছাত্রী একটি ঘরে ক্লাস করে চলেছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।